প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 4 তারিখে কিন্তু ইংলিশ পরীক্ষা। আর এই ইংলিশ পরীক্ষার আগে কিন্তু খুব বেশি সময় নেই, অর্থাৎ একটা দিন তোমাদের সময় রয়েছে। অর্থাৎ 2 তারিখে তোমাদের বাংলা পরীক্ষা, 3 তারিখে ছুটি, 4 তারিখে আবার ইংরেজি পরীক্ষা। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের ইংরেজিটা কিন্তু ভালো করে প্রস্তুতি বা রেডি করে রাখতে হবে। অর্থাৎ তোমাদের 24, 25, 26, 27 এই 4টে বা 5টা দিন তোমাদের ইংরেজিটা ভালো করে তৈরি করে রাখতে হবে। তারপরে 27 থেকে 2 তারিখ পর্যন্ত তুমি বাংলাটা পড়বে, অর্থাৎ সেখানে 5 দিন তোমার টাইম রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ইংরাজিটা কিন্তু তোমাদের ভালো করে পড়া উচিত, কারণ ইংরাজিটা যদি এখন ভালো করে পড়া থাকে তাহলে তোমাদের ওই যে তোমাদের টাইম নেই, অর্থাৎ বাংলার পরেই কিন্তু একদিন গ্যাপ দিয়ে তারপর ইংরেজি পরীক্ষা রয়েছে, ওই একদিনে এখনকার এই পড়াটা তুমি শুধু রিভাইজ দেবে, ঠিক আছে? কি বললাম, সেদিন তোমাদের জন্য ইংরেজি লাস্ট মিনিট সাহায্য নিয়ে আমি হাজির হয়েছি এই ভিডিওতে। অর্থাৎ তোমাদের প্রোস এবং পোয়েম থেকে যে প্রশ্নগুলো অত্যধিক গুরুত্ব সহকারে পড়তে হবে সেটা আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো। দেখো বন্ধুরা, প্রোস তোমাদের 3টে রয়েছে। একটা হলো দ্য আইস হ্যাবিট, স্ট্রং রুটস আর 3 কোশ্চেন। এখান থেকে তোমাদের 4টে প্রশ্ন হবে, তোমাদের লিখতে হবে 2টো, 6 × 2 = 12 মার্ক। অর্থাৎ এই জায়গাটা কিন্তু তোমাদের 12 মার্ক রয়েছে, অর্থাৎ গুরুত্ব সহকারে কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে। আর তোমাদের পোয়েম রয়েছে 3টে, সেটা কি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, পোয়েট্রি অফ দ্য আর্থ আর সনেট নাম্বার 18। তার এই যে 3টে পোয়েম রয়েছে এখান থেকেও তোমাদের 4টে প্রশ্ন থাকবে, লিখতে হবে কিন্তু তোমাদের 2টো। এখান থেকেও তোমাদের 4টে প্রশ্ন হবে, লিখতে হবে 2টো, অর্থাৎ তোমাদের 6 × 2 = 12 মার্ক। তাহলে প্রোস আর পোয়েম থেকে তোমাদের কিন্তু 12 মার্ক রয়েছে। আর এই 12 মার্ক কিন্তু তোমার রেজাল্ট ভালো করার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সেজন্য খুবই খুবই গুরুত্ব সহকারে কিন্তু এই পার্টটা তোমাদের ভালো করে রেডি করে যেতে হবে। তো এই যে প্রোস এবং পোয়েমগুলো আমি বললাম, এগুলো থেকে কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য রেডি করা হয়েছে, অর্থাৎ খুব বেশি প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া হয়নি, ঠিক আছে? আর ইংরেজির এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব বড় করে লেখার প্রয়োজন হয় না, টু দ্য পয়েন্ট সঠিকভাবে উত্তরগুলো যদি লিখে ফেলো তাহলে কিন্তু হবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এই প্রোস এবং পোয়েম থেকে যে প্রশ্নগুলো দেখছি সেই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন ধরনের টেস্ট পেপার, অর্থাৎ WBT, ABT বা অন্যান্য টেস্ট পেপারগুলোতে কিন্তু বারবার বারবার রিপিট হয়েছে। সেই জন্য এগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে। এছাড়াও বন্ধুরা, তোমাদের রাইটিং স্কেল এবং প্লে রয়েছে। আমরা রাইটিং স্কেল থেকে কিন্তু অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি, আগামীকাল তোমাদের জন্য আবারও কিন্তু আমরা রাইটিং স্কেল এবং প্লে থেকে কিন্তু সাজেশন আমরা নিয়ে আসবো, ঠিক আছে? তো সেইগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, আমরা একদম দেরি করবো না, ঝটপট আমরা দেখে নিই তোমাদের এই প্রোস এবং পোয়েম থেকে কোন প্রশ্নগুলো তোমাদের দেখে যেতে হবে ফাইনাল লাস্ট মিনিট সাজেশন হিসাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো WBCSSC হায়ার সেকেন্ডারি ইংলিশ লাস্ট মিনিট সাজেশন 2022 অনলি রিডিউস সিলেবাস, অর্থাৎ তোমাদের যে সিলেবাস কমানো হয়েছে বা রিডিউস করা হয়েছে সেই রিডিউস সিলেবাস অনুযায়ী কিন্তু এই সাজেশনটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই সাজেশনটা তৈরি করেছেন সুপ্রিয় দেশের, ঠিক আছে? তো বন্ধুরা চলো আমরা দেখে নিই প্রথমে প্রোস। দেখো প্রোস থেকে দ্য আইস হ্যাবিট, স্ট্রং রুট আর একটা হচ্ছে 3 কোশ্চেন, এই 3টে প্রোস রয়েছে। এর ভিতর থেকে তোমাদের কোশ্চেন পরীক্ষায় থাকবে তোমাদের 4টে, তোমাদের লিখতে হবে কিন্তু 2টো, ঠিক আছে? আর এক একটাই তোমাদের 6 মার্ক থাকবে, অর্থাৎ 6 × 2 = 12 মার্ক। তো দেখো আইস হ্যাবিট থেকে তোমাদের 1, 2, 3, 4, 5 মোটামুটি 10টা, 11টা প্রশ্ন দেওয়া রয়েছে। এখান থেকে তোমাদের এবছর কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে আসবে, সেই জন্য কিন্তু তোমাদের খুব ভালো করে কিন্তু পড়তে হবে এই 11টা প্রশ্ন, ঠিক আছে? কি বললাম, এইবার দেখো নেক্সট স্ট্রং রুটস। স্ট্রং রুট থেকে তোমাদের কি বলতো 13টা প্রশ্ন দেওয়া হয়েছে, এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। সেই জন্য এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো সবগুলো কিন্তু তোমাদের করে যেতে হবে। 3 কোশ্চেন থেকে তোমাদের দেওয়া হয়েছে 10টা প্রশ্ন, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো কিন্তু আমি PDF তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিও। দেখে নিয়ে তুমি বই থেকে, তোমাদের যে কোনো সহায়িকা বই থেকে কিন্তু এগুলো খুব সুন্দর করে তোমরা কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? কারণ এইগুলো এখন যদি তোমাদেরকে আমি বলি এগুলো লিখবে প্রশ্নগুলো তারপরে পড়বে সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু পরীক্ষার আগে এখন তোমাদের সময় নেই, এখন দ্রুত তোমাদের সিলেবাসটা কিন্তু কভার করতে হবে। তো চলো এবার আমরা একটুখানি পোয়েমগুলো দেখে নিই। চলো পোয়েমটা আমরা একটুখানি দেখে নিই। দেখো পোয়েম থেকে তোমাদের রয়েছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, তারপর সনেট নাম্বার 18, দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ, ঠিক আছে? এখান থেকে তোমাদের 4টে প্রশ্ন হবে, লিখতে হবে 2টো, 6 × 2 = 12 মার্ক রয়েছে, ঠিক আছে? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে তোমাদের 7টা প্রশ্ন দেওয়া হয়েছে, আর সনেট নাম্বার 18 থেকে তোমাদের রয়েছে দেখো 5টা প্রশ্ন, ঠিক আছে? দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ থেকে তোমাদের রয়েছে মোটামুটি 10টা প্রশ্ন। এই প্রশ্নগুলো তুমি যদি করে ফেলো, একদম কমপ্লিট করে ফেলো, আমি আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের কিন্তু আসবে না, ঠিক আছে? দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি প্রশ্নগুলো খুব সুন্দর প্রশ্ন, এগুলো বিভিন্ন ধরনের টেস্ট পেপার যেমন WBT, ABT বা অন্যান্য টেস্ট পেপারগুলোতে এই প্রশ্নগুলো বারবার রিপিট করা হয়েছে, ঠিক আছে? সেজন্য এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দর করে দেখে নাও। আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন হবে না, প্রশ্ন তোমাদের যথেষ্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? মোটামুটি প্রশ্ন কোনো প্রশ্নে ছাড়া হয়নি, যে প্রশ্নগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। এবার এর বাইরে তুমি যদি মনে করো এর থেকে কম প্রশ্ন পড়ে যাবো তাহলে কিন্তু একটু তোমাদের কিন্তু রিস্ক হয়ে যাবে, সেই জন্যে দেখো এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে যে কোনো সহায়িকা বই থেকে ঝটপট করে সুন্দর
করে প্রস্তুতি নিয়ে ফেলো। তো বন্ধুরা আমরা নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাজেশনের ভিডিও অর্থাৎ তোমাদের রাইটিং স্কিল এবং তোমাদের যে প্লে রয়েছে সেই প্লে সাজেশনের ভিডিও নিয়ে চলে আসছি। সেই জন্য আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।